আজকে শীতের মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করছি একদম নিরামিষ। দেওয়ার পর একটু জিরা দিলাম, আচ্ছা নুনটা তেলে মিশিয়ে নিয়েছি, এবার একটু হলুদ দিচ্ছি, এটাও মিশিয়ে নেব। নুন হলুদটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু বড় টুকরো করে কাটা আলু দিয়ে টুকরোগুলো আমি একটু নুন আর হলুদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, সাথে করে নিচ্ছি এইভাবে। তারপর আমি জিরে দিচ্ছি, মনে দিচ্ছি জিরের তুলনায় অনেক কম পরিমাণে, একটু বড় সাইজের একটা দারচিনি আমি দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু আমি হামলের সাথে সাথে করে নেব। একটু একটু লালচে রং হয়েছে, আমি এটাকে আর একটু সুন্দর করে ভাজবো। ভাজা হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করা মশলাগুলো মিশা টমেটো কেটেছি ওটাও মিশিয়ে দিলাম। ভাজার সময় একটু হলুদ দিয়েছিলাম, সেই জন্য এখন এই হলুদটা দিচ্ছি। আমি একটু লঙ্কারগুলো দিচ্ছি, মশলাগুলো দিচ্ছি, এটা স্কিপ করতে পারো। একটু জল দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাগুলো খুব ভালো করে কষা হয়ে গেছে, এই যে যতটুকু তেল দিয়েছিলাম তেল সেরে এসছে। এইবারে আমি ধুয়ে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো এতে মিশিয়ে দেবো। নুন দিচ্ছি, আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তো এখন এইটুকু নুন দিচ্ছি, পরে লাগলে আমি আবার দেব নুন। এগুলো ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব, ভালো করে নুন আর মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে কম আছে রান্না করবো, পাল্টে দিয়েছি, এবারে আবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব। আমি তখন বলেছিলাম না পরে আবার নুন দেব লাগলে, তো আমার একটু নুন মনে হচ্ছে লাগবে, সেই জন্য আমি এই নুনটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই মটরশুঁটিগুলো এর মধ্যে ঢেলে দেবো, মটরশুঁটিগুলো ভালো করে বাঁধাকপির সঙ্গে এবার মিশিয়ে আবার আমি কম আছে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। মিষ্টি তরকারি আমাদের ঘরে ভালোবাসে, তো চিনির পরিবর্তে আমি একটু গুড় মেশাবো। আমি এবার ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা গুড়টা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, ঘিটা দিয়ে দিলাম। এবার আমি ওই ঘিটা তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, সমস্ত ঘিটা তরকারিতে মিশিয়ে নিয়েছি। আর আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। মটরশুঁটি দিয়ে বাঁধাকপি নিরামিষ ঘন্ট।